ये प्यार का नगमा है, मौजो तेरा वानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। कुछ पाकर खोया है, कुछ खोकर पाया है, जीवन का मतलब को आना और जाना है। दो पल की उम्र में दो फूल चुराया है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। आज के सकालटा अफिस थेके शुरू कर लाम, आड्डाखाना थेके सुनील मल्दा आमार अभिभावक कम बंधु सम्पर्के आबार बियायो हय, ता आमाके कंग्रेचुलेशन जानाते आसछे, ওই জন্যই আমি খুব খুশি। না এরকম করে যান, সময় করে যান, আমাদেরও দু চারটা মানে ইনভলভ করে নেবেন। তাহলে আমরাও যে বেঁচে আছি, আমরা যে এই বয়সে এখনো ছোটাছুটি করছি, বেড়াচ্ছি। ছোটাছুটি করলে হবে না, গ্র্যান্ড পিকনিক হবে, সেদিন নাচবো আর আপনাকে নাচতে হবে। পূর্ণিমা, পূর্ণিমা কইরে, বাপরে বাপরে বাপ, বাবা কোথায় ছিলে তুমি? হেঁকে হেঁকে দিয়ে নিচে থেকে কলিং বেল বাজাচ্ছি, বিড়ালের জন্য দরজা লাগিয়ে রেখেছি নাকি? সেই শাক চারটে পনেরো বেজে গেল, বিশ্রাম হয়ে গেল, যাই একটু চা বসায়, আবার তো হাঁটতে বেরোতে হবে। আজকে আবার দাঁতের লাস্ট সেটিং আছে, রুট ক্যানেল করবো, তার জন্য সাতটার সময় যেতে হবে। সকাল থেকে দুপুর পর্যন্ত খুব ভালো থাকি, এই দুপুরবেলাটাতে একটু অসুবিধা হয়, বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়, একাই থাকতে হয়, ভালোও লাগে খারাপ লাগে না। এটাও তো একটা নাইফ, আহা ফার্স্ট ক্লাস, বাইরে বসে আছে ওখানে। চলো চাকর ঘরটা খুলি না,
ঠিক আছে, চাটা জলটা ফুটুক, যাই হাত মুখটা ধুয়ে নিয়ে সময় বেশ চাপাটা দিয়ে দিয়েছি। জিন্দগি এসা ফল এসো হল যো কল, অ্যাকচুয়ালি পূর্ণিমা সব বিছানা বালিশ বালিশ সব ঠিক করে দিয়ে যায়, কিন্তু আমি যখন শুই বালিশ ছাড়া শুই, যার জন্য বালিশগুলোকে সরিয়ে দিই। একা একা ঘরের মধ্যে বেশ ভালোই লাগে গান করতে, অনেকদিন পরে, আগে ছোটবেলায় গান করতাম, জিন্দেগি এসা ফল এসো হল যাহা কা ক্যা হো ইসনে জানা। সরি সরি সরি। এই যে তবু আপনি চা, স্যার চাটা রইল, আপনি ভয়ে আমার হাত কাঁপছে। এই যে চা নিয়ে বসে পড়েছি বাড়ির ক্যারটা ক্যারটা, তখন মমি চাটা করে দিল, ভালোই করে চাটা, আমার ক্যারটেকার খুব ভালো চা করে। চাটা খুব সিম্পল, এই যে লেকার চা, চিনি ছাড়া। আপনারা কোনো সময় এলে ক্যারটা ক্যারটা দিয়ে চা করিয়ে খাওয়াবো, খেয়ে দেখবেন ফ্যান্টাস্টিং চা বানায়, কিন্তু সিম্পল লেকার চা। লাল্টু, আরে পূর্ণিমার কাণ্ড দেখো, বিড়ালের ভয়ে দুপুরবেলায় গেছে ওই ওই দিক দিয়ে বেরিয়ে যায় তালা মেরে, তারপর এই গেটটাকে আবার বাইরের দিকে ছিটকে নিয়ে দিয়েছে। হ্যাঁ চিন্তা করো, হ্যাঁ খুলে দাও খুলে দাও। দেখো দেখি কাণ্ড, ভিতর দিকে কোথায় লাগানো, ও লাগানো ছিল না, তাহলে এখানে কোথাও টাইট হয়ে গেল নাকি, দরজাটা একদম ছিল না তো বাবু, দেখি ও দরজাটা তাহলে ঝুলে ঠুলে গেছে মনে হচ্ছে। আমি আবার ওই দাঁতের ওখানে যাবো, দাঁতটা চেক করবো, দাঁত তুলতে না, ওই যে দাঁত গুলো ইয়ে করা আছে না, এবার বসাবো আজকে লোটকে নিলে দাঁত লাগাবো, সাতটায় বেরোবো, চা একটু বসিয়ে দে আর একটু মুড়ি দিয়ে দে, হ্যাঁ একটু শুকনো মুড়ি দে খেয়ে নি আর একটু চা করে দে। এই যে শান্তু চলে এসছে, বলো কেমন লাগছে ব্লগ, ভালো লেগেছে, প্রথম দিনেই আসার কথা আমি দেখেছি কিন্তু প্রথমে বুঝতে পারিনি, তার মধ্যে কাম দাদা যাবো তো সাতটার সময় যাবো, তুই আবার কি করতে যাবে, আমি তো একাই যেতে পারবো, বেশ এই যে ভাই তোমার থেকে অনেক ছোট, কিন্তু আজকে এক অদ্ভুত অভিজ্ঞতা হলো, যে ছোটরাও অনেক সময় অভিভাবকের মতন বড়দের ধমকায়, হ্যাঁ এবং সেটা যদি সঠিক হয় আমরা বড়দেরও তার মান্যতা দেওয়া উচিত,
তা আমি খুব খুশি হয়েছি। ও আমি একাই যেতে পারতাম, সত্যিই যেতে পারতাম, অসুবিধা হতো না, কিন্তু ওই যে আমাকে বললো যে না আমি গেলে তোর ক্ষতি হবে নাকি, এই যে একটা ইয়ে করলো, রাগ দেখালো, এটাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, যাই হোক, অনেক উন্নতি করো, ভালো মানুষের মতন মানুষ হও। হ্যাঁ, আশীর্বাদ করি, ভালো থাকো। দাদা ঢুকেছে, এখনো আধ ঘন্টা হয়ে গেল, কি বেরো, বসে আছি বাইরে অপেক্ষা করছি। দাদার বন্ধু এসে চলে এসেছে, এবার বেরিয়ে যাবে আর কি। হ্যাঁ, অনেকক্ষণ ধরে এগোলো, ঠিকই আছে, কাজ শেষ, সেট করে দেওয়া হবে, করে দিয়েছেন এইটা, করে দিয়েছে, এবার বাইরে গাড়ি পেছনে যেতে বাড়ি বন্ধু এসছে, আচ্ছা ওই ঠক ঠক এসছে। পড়াশোনা ভালো করে করো মন দিয়ে, ঠিক আছে, ওর একটা চ্যানেল আছে মানিস কিচেন, আপনারা সকলেই জানেন, আবারও বলছি, হ্যাঁ আমি ওর পিতৃ তুললেই বলতে পারে, দাদা দাদা করে, কিন্তু ওরা খুব স্নেহের আমার, তা পারলে ওরটা একটু করে দেখবেন। এই মানে বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, গল্প হলো, খুব খুশি। যাই হোক, আমি এবারে নিচে যাই, আড্ডা কানায় ও বাড়ি যাক, কাজকাম আছে, রান্নাবান্না তো রান্নাবান্না করে এসছিস তো নাকি, গিয়ে তরকারি করবে, মেডিসিন যাও, রবিবার দিন আমাদের গ্র্যান্ড খাওয়া দাওয়া, মানে জমিয়ে খাওয়া দাওয়া বাড়িতে, জমিয়ে না মুরগির মাংস আর তোমার একটা কিছু করব, আর বেশ ঠিক আছে, ওটাই জমিয়ে হলো, সিম্পল লোক, সিম্পল খাবার, হজম হবে ভালো, কোনো ডিস্টার্ব হবে না, নিশ্চিন্ত, বেশ ঠিক আছে, ঠিক আছে।